এক দেশ এক ভোটের দিকে আরো এক ধাপ। এক দেশ এক ভোট শুধু সময়ের অপেক্ষা। এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। মীরা সফিদ, তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস, মীরা সফিদ। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যে কমিটি, সেই কমিটি এক ভোট এক এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার জেরে এখন এক দেশ এক ভোটের দিকে আরও এক ধাপ এবং এক দেশ এক ভোট সময়ের অপেক্ষা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কেশালয় মুখার্জি। কেশালয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে দেশে এক দেশ এক ভোটের যে রিপোর্ট জমা পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে। আমরা জানি লোকসভা ভোটের আগে এই রিপোর্ট তৈরি হয়, রামনাথ কোবিন্দ প্রাক্তন প্রেসিডেন্ট তার অন্তর্গত একটি কমিটির আন্ডারে এই রিপোর্ট তৈরি হয় এবং সেই রিপোর্ট জমা পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে। সেই রিপোর্টের অ্যাপ্রুভাল এসে গেল, সেই রিপোর্ট অনুমোদন পেল। আমি এই মুহূর্তে যাবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, এই মুহূর্তে দাঁড়িয়ে এক দেশ এক ভোটের রিপোর্টে অনুমোদন পড়ে গেল, এরপর আমরা জানি ক্যাবিনেট থেকে একটি ব্রিফিং হবে বা প্রেস মিট হবে, বলা হচ্ছে 2029-এর মধ্যেই নাকি এটা করার চেষ্টা মানে প্রসেস চলছে। যেটা তুমি বলে ঠিক কথা, মোদী সরকার থাকতে থাকতে মানে মোদী নিজে মুখ্য প্রধানমন্ত্রী আছেন, যেটা বলা হচ্ছে তিনি এইবারের কোটাতেই চাইছেন, এবারেই চাইছেন এই যে নীতিটার কথা বলছে এক দেশ এক ভোট, এটা কিন্তু আজকের ভাবনা নয়। এই প্রথম তুমি এর আগে তুমি নিজেই বলেছো, এর আগে যখন বলছিলে তুমি এর আগে আনা হয়েছিল, দ্রৌপদী মুখ্যের কাছে দেওয়া হয়েছিল, অমিত শাহ গত যেটা বলেছেন কদিন আগে যে আমরা এবারেই নিয়ে আসবো এক দেশ এক ভোট। অ্যাকচুয়ালি বিজেপির কাছে আমার এক দেশ এক ভোট যেভাবে হচ্ছে, এই যে বিপুল এতগুলো স্টেট আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে সুকান্ত মজুমদার রয়েছেন। শুভ্রাংশু, যদি প্রশ্ন, সুকান্তবাবু, এই যে আজকে পাস হলো ক্যাবিনেটের ওখানে এক দেশ এক ভোট, আপনি এটা নিয়ে কী বলবেন? দেখুন, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এক দেশে একসাথেই ভোট হতো। পরবর্তী সময়ে সমস্ত রাজ্যের লোকসভা এবং রাজ্যসভা সরি লোকসভা এবং রাজ্যের বিধানসভার ভোট একসাথে হতো এবং এক দেশ এক ভোটই ছিল। পরবর্তী সময়ে কংগ্রেস আমলে বহু রাজ্যে 356 ধারা অনৈতিকভাবে লাগু করার পর স্বাভাবিকভাবে অনেকগুলো রাজ্যের যে ভোটের সময় সেই সময়ের পরিবর্তন হয়ে যায়। এখন কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি এক দেশ এক ভোট এই ধরনের বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে তার মতামত নেওয়া হয়েছিল, সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি এতে পাস করে থাকে তাহলে আগামী দিনে যে পরবর্তী যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা সবার সাথে আলোচনা করে সবার সঙ্গে আলোচনা করে। ধন্যবাদ সুকান্তবাবু, যেটা বলছেন সবার সঙ্গে আলোচনা করে এক দেশ এক ভোট, এটা যিনি উনি বললেন যে প্রথম যখন ভারতে 1952 সালে নির্বাচন হলো সেই যে সময়টা, তখন থেকে এই এক দেশ এক ভোটই ছিল এবং বিজেপি চিরকাল চিরকাল এই এক দেশ এক ভোট, বিজেপি যে একের পর এক যে কথাগুলো বলে সেই কথাগুলোর মধ্যে যেমন এক দেশ এক ভোট চিরকাল ছিল। এবার কিন্তু একটা সমস্যা আছে, এবার যেটা হয়েছে বিজেপি সেই আগের মতন সেই বিশাল ব্যাপারটা নেই, তবুও এবারও বিজেপি সেই এক দেশ এক ভোট আনলো। এবং যেটা তোমাকে বলছিলাম কিশোরয় যে তোমার এটা পাস করতে হবে, সব ঠিক আছে হয়তো পাসও হয়ে যাবে, কিন্তু এটা ভারতের পক্ষে ভারতের মধ্যে বিপুল দেশের পক্ষে এটা প্রয়োজন, কি বিপুল খরচা হয়। আমার এখানে একটা প্রশ্ন আছে শুভ্রাংশ, বলা হচ্ছে যে ন্যাশনাল লেভেলের ইলেকশন, স্টেট লেভেলের ইলেকশন এবং লোকাল ইলেকশন সব একই সাথে সাইমুলটেনাসলি হবে, যদি হয় একসঙ্গে হয় তাহলে এটা তো অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারও লাগবে, অনেক বেশি পরিকাঠামোও লাগবে। না, এই জায়গাটায় যখন প্রথম নির্বাচন হলো আমাদের সুকুমার সেন বাংলার যখন নির্বাচন করলো, লোকে অবাক হয়ে গেছিলো এই দেশে নির্বাচন, এই বিপুল দেশে নির্বাচন হতে পারে নাকি, হাতি করে নিয়ে গেছে, হাতি চড়ে গেছে নির্বাচনে, গল্প অনেক আছে, কিন্তু ভারতবর্ষে সম্ভব, ভারতবর্ষের মতো দেশে এটা সম্ভব, এবং সম্ভব না হলে এই বিপুল খরচা, তুমি এক একটা নির্বাচনে কী কী খরচা হয় তুমি দেখেছো, পঞ্চায়েত ভোটে কী খরচা হয় দেখো। এই জায়গাটায় যদি যেটা তুমি বললে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত যেটাকে থ্রি টিয়ার সিস্টেম যেটা বলা হয়, সেখানে যদি নির্বাচনটা হয় আমরা যে বিপুল খরচা করি, লোকসভা ভোট হলো তার দুদিন পরে আসামে ভোট, ত্রিপুরায় ভোট, পশ্চিমবঙ্গে ভোট বা যেখানেই হোক ভোট, মানে যেন গোটা বছর ধরে খালি ভোটের উৎসব লেগে আছে, মানুষ আর কোনো কাজ নেই খালি ভোট করবে।
এই জায়গাটায় দাঁড়িয়ে কিশলয় এক দেশ এক ভোট হলে একটা রাহা হবে, আমাদের অর্থনৈতিকভাবে লাভ হবে, আমাদের কর্মক্ষম হবো, আমাদের আমরা অনেক বেশি কাজ করতে পারবো। সারা বছর তো সেই মানে ভোটের ব্যাপারটা নেই, মানে আমি আজকে কলকাতাতে বসে আছি, কলকাতা পুরসভার ভোট হলো, তারপর দিন আমি চলে গেলাম বিধানসভার ভোট করতে, তারপর দিন চলে গেলাম এখানে প্রচারে, লোকসভা ভোটের প্রচারে। মানে যারা নেতা নেত্রী যাদেরকে মানুষ আইনসভায় পাঠিয়েছে আইন করার জন্য, তাদের সারাটা বছর সারাটা সময় ভোট প্রচারে বেরিয়ে যাচ্ছে, তাহলে দেশের কথা ভাববে কখন? আর এই যে বিপুল খরচা, যে খরচের কথা বলছিলাম কিশলয়, এই খরচটা তো কমাতে হবে। দেশে এত মানুষ, খালি ভোটেই খরচ করে দেবো আমরা, আমাদেরকে আর কিছু করার নেই, আমাদের উন্নয়ন নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এক দেশ এক ভোট ভারতের মতো দেশে, তুমি বলছি না যে সম্ভব কি না, আমি বলবো ভারতের মতো দেশে এই এক দেশ এক ভোট সব থেকে বেশি প্রয়োজনীয়। কিশলয়, একদমই শুভ্রাংশু যেমনটা জানাচ্ছিল আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু থেকে আমরা জানলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান নেশন ওয়ান পোল বা এক দেশ এক ভোট কতটা জরুরি, এবং তারই সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারও স্পষ্ট জানিয়ে দিলেন যে বিজেপি এটা কথা বলেই এগোবে, এবং বিভিন্ন শরিক দলের সঙ্গে হোক কিংবা বিরোধী দলের সঙ্গে হোক তারা কথা বলবে, বিজেপির তরফ থেকে কথা বলা হবে, সরকারের তরফ থেকে কথা বলা হবে। এবং লোকসভা ভোটের পরে যে বিশাখা যে রিপোর্ট জমা পড়েছিল সেই রিপোর্টে অনুমোদন মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার, এর পরের পরবর্তী পদক্ষেপ হবে বাকি দলগুলিকে, বাকি বিরোধী দল হোক বা শরিক দল হোক, সেই সমস্ত দলগুলির সঙ্গে কথা বলে পরে স্টেপে এগুলোকে সংসদে পাশ করানো এবং তারপর এটিকে প্রসিজারে নিয়ে আসা, অর্থাৎ বাস্তবায়ন করা। বিশাখা, একদমই তাই। এবং যে কথাটা বারবার উঠে আসছে যে কি প্রয়োজন, যেখানে আমরা জানি যে এই দেশকে 2047-এর মধ্যে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সর্বৈবভাবে ভারতের উন্নতি আরও অনেক ধাপ এগিয়ে যায়, সেই ক্ষেত্রে আরও এই এক দেশ এক ভোট এক্ষেত্রেও অনেকটা এগিয়ে যাওয়া, কারণ এই মুহূর্তে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গা থেকেই জানতে চাইবো যে যেহেতু আমরা জানি যে একটা কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট পেশ হয়েছে এবং তাকেই মন্ত্রিসভার অনুমোদন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশালয় বিশাখা, যে কমিটি ফর্ম করা হয়েছিল, যে কমিটি এই রিপোর্ট দেয়, সেই কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আমি আরও একবার শুভ্রাংশুর কাছে যাব, তার আগে আমি এটা জানিয়ে রাখবো দর্শকদের, যে কমিটি ফর্ম করা হয় হাই লেভেল কমিটি, সেই কমিটির মধ্যে কিন্তু প্রত্যেক ক্ষেত্রের মানুষ ছিলেন, ব্যুরোক্র্যাট অর্থাৎ যারা সরকারি কর্মচারী থেকে আইএএস অফিসার থেকে আইপিএস অফিসার থেকে সাধারণ ভয়েসও তারা নিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের বিভিন্ন নেতা নেত্রীদেরও একটা রিপ্রেজেন্টেশন ছিল। আমার কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কমিটির রিপোর্ট যখন সরকারি ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো, শুভ্রাংশু, ক্যাবিনেটের তরফ থেকে অ্যাপ্রুভ করার পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই সেটা সংসদে যাবে, সংসদে গিয়ে পাস হবে এবং তারপর সেটা বাস্তবায়ন হবে। 2029 বলা হচ্ছে, অর্থাৎ 2029 সালে ভোট, তার পরবর্তীকালে ভোট, আমরা হয়তো একবার ভোট ভোটার কেন্দ্রে যাব এবং তারপর একবার ভোট দেব লোকসভার জন্য, একবার বিধানসভার জন্য, একবার লোকাল বডির জন্য, অর্থাৎ পঞ্চায়েত হোক বা শহরে যে ভোট হয় অর্থাৎ মিউনিসিপ্যাল ভোট। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 2029-এর মধ্যে কতটা করা সম্ভব এটা? দেখো, তুমি যে ভোটের কথা বলছিলে, আমি আমার জীবনে, তুমি অনেক ছোটো, আমি আমার জীবনে এরকম ভোট দিয়েছি, লোকসভায় ভোট দিয়েছি, বিধানসভাতেও ভোট দিয়েছি, এটা হয়েছে। মানে এটা যেটা সম্ভব, মানে খুবই সম্ভব, খুবই সম্ভব। কিন্তু এবার যে কথাটা আমি প্রথমেই বলছিলাম, এবারে ভোটে বিজেপির যে অবস্থানগত জায়গাটা, যে ভোট মানে তো ওখানে, ওখানেও তো ভোট হবে, ক্যাবিনেট মানে আপনারা যারা আছেন ক্যাবিনেট তারা বলছে এটা হওয়া উচিত, ওখানে কোনো প্রবলেম নেই। কিন্তু ভোটে যারা গেছেন, ওই যারা সঙ্গী সাথী আছেন, বা সেখানে তো অনেক পাটিগণিত, লসাগু ঘসাগু অনেক কিছু আছে, অনেক হিসেব আছে, সেই হিসেবগুলো আছে, লাভ ক্ষতির হিসেব, সেই হিসেবগুলো পার্সেন্টেজ করবে। সেই আমরা কিন্তু এবারে লোকসভা নির্বাচনেই দেখেছি কিশলয়, যেখানে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আমাদের রাজ্যে উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন একই জায়গায় হয়েছে, একই দিনে একই সময় হয়েছে, সেই প্রয়োগটাও কিন্তু হয়ে গিয়েছে বাস্তবিকভাবে। হ্যাঁ ঠিক, সেটাই আমরা সেটা বললাম যে বাস্তবিক প্রয়োগ হয়েছে, এবং এর আগে প্রথমেই যেটা বললাম সুকুমার সেনের যে কথাটা বলছিলাম, এটা হয়েছে, সেটা সমস্যা নয়। কিন্তু এবার যেটা সমস্যা হবে, ভোট পেতে হবে তো লোকসভা এবং রাজ্যসভাতে, বিলটা পাস করাতে গেলে ভোট পেতে হবে। সেই জায়গাটায় বিজেপি এবং তার সঙ্গীরা এটা নিয়ে করার জন্য সমস্ত ব্যবস্থা করবে, কিন্তু সেখানে অন্য জায়গায় যে লাভ ক্ষতির হিসেব আছে, অন্য যে দলগুলো আছে, সেখানটা কী হবে সেটাই দেখার। বিশাখা, ধন্যবাদ। ধন্যবাদ কিশলয়, ধন্যবাদ শুভ্রাংশু, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, ছিলেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জী।